দোয়া আবি দরদা, আল্লাহুম্মা আনত রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল করিম, মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন قدير وأن الله قد أحاط بكل شيء علما. أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أن تأخذ بناصيتها وأن ربي على صراط مستقيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. أي كلمة যে প্রতিদিন ১০ বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে ১০ বার করে পড়বে, তো আল্লাহ তাআলা তাকে ৫টা গোলাম আজাদের সওয়াব দিবেন। প্রতিদিন যে ১০০ বার পড়বে, তো আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ১০০টা নেকি দিয়ে দিবেন। ২ নম্বর, আল্লাহ তাআলা তার ১০০টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। ৩ নম্বর, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচিয়ে দিবেন। ৪ নম্বর, ওই দিন ওই রাতে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না। তাইলে এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা وهو
আলা কুল্লি শাইইন কদীর। এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে আর মাগরিব পরে তো অবশ্যই পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজের পরেও পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার নানক উরি রহমতুল্লাহ বলতেন, কাম সে কাম বানতা হয়, কামের দ্বারা কাম হয়। বলেন বলেন, কামের দ্বারা কাম, কামের দ্বারা কি হয় বলেন? শুধু কথা দ্বারা কাজ হয় না, কাজের দ্বারা কি হয়? কাজ হয়। আমি নয়, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসতেন আর এই বিশ মিনিট ওয়াজ করতেন, বিশ বছর ওয়াজ করতেন, বিশ হাজার বছর ওয়াজ করতেন, তো রসুলের শিখানো শব্দের চেয়ে দামি হইতো না। এই শব্দগুলো রসুলের শিখানো শব্দ, এই আওরাদে মাসনুনা রসুলের শিখানো শব্দ, এই জন্য এগুলোরই দাম আল্লাহ তালার কাছে কি বেশি। এই জন্য যেন ছুটে না যায়, এই জন্য পড়ে দিলাম। আল্লাহ তালা তৌফিক দান করেন। সৈয়দুল ইস্তেগফার এই জন্য পড়লাম, যদি খোদা না খাস্তা আজকে রাত্রে ইন্তেকাল হয়ে যায়, তো রসুল বলেছেন সৈয়দুল ইস্তেগফার মাগরিব পরে পড়লে, ফজরের পরে পড়লে ওই দিনে ওই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতে। তাহলে সৈয়দুল ইস্তেগফার শিখে নিবেন, কম্পিউটার থেকে বের করে মুখস্থ করে নেবেন, সৈয়দুল ইস্তেগফার শিখে নেবেন। দোয়া আবি দাদা রসুল বলেন এই কালেমাটা, কালেমাগুলো যে সকাল সন্ধ্যায় পড়বে আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবেন। এই জন্য আমরা পড়ে দিলাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু, যে পড়বে সকাল সন্ধ্যা, তো রসুল বলেন আল্লাহ তাআলা তাকে সমস্ত অনিষ্টতা থেকে বাঁচাবে। এই জন্য আমরা পড়ে দিলাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা যে সাতবার পড়বে, তা আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের পরে সাতবার, মাগরিবের পরে যে সাতবার পড়বে, কাফাহুল্লাহু মিম্মা আহাম্মাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার দুনিয়া আর আখিরাতের তাম পরেশানির মোকাবিলা যথেষ্ট। কী ভাই, কার ওয়াজে পরেশানির মোকাবিলা যথেষ্ট হবে? লেকিন যেটা রাসূল শিখিয়ে দিয়েছেন এটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরে ভাইও, অল্প সময় আপনাদের সামনে কিছু মুযাকারা হবে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মেহমান আসছে, মন তো চায় সকলকে একটু একটু দেই। আমাদের মধুপুরের বিশ্বজুর সাহেব দাদা আসছে, আমাদের শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব আসছেন, বড় সাহেব দাদা যিনি হযরতের আজীবন খেদমত করেছেন তিনি আসছেন, অনেক সুন্দর বয়ান, আহলে দিলওয়ালা, দিলওয়ালা মানুষ, আহলে ওয়ারা, আহলে তাকওয়া। লেকিন সময় যে আমাদের হাতে একদম কম, এই জন্য কী করবো, আপনাদেরও কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় হযরতের কাছ থেকে, আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, আরও অনেক বড়রা আসছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কদর করার মতো ব্যবস্থা আমার কাছে নাই। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার দক্ষিণ পাশে জায়গার ব্যবস্থা করে দেন, আর এই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা দিয়ে দেন, যেই পরিমাণ জায়গা দিয়ে আপনাদের বসার ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা তো রব তাকে বলে যখন যা লাগে তখন যিনি তা দেন তাকে কি বলে, বলে রব বলে। আপনারা যদি এই কষ্টের কারণে আর না আসেন তো তো আমার মসজিদ হবে না, আর ওই জায়গা আসবে না, আর এই কষ্টের পরেও যদি আবার আসেন তো এসে দেখতেও পারেন যে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিচ্ছে কি ভাই। এই জন্য একটু দোয়াও করবেন ইনশাআল্লাহ। আমার ভাই অল্প দুই চারটা কথা আপনাদের সামনে, আমার শরীর অনেক বেশি খারাপ লাগে, আসলে আমার আমার শরীর চলে না, অনেক বেশি খারাপ লাগে, হাড় লাইনেই, এই জন্য দোয়াগুলো তাড়াতাড়ি পড়ে নিলাম। আমি মাঝে মাঝে এই তসবিহগুলো অবসর সময় আরও পড়ি, পড়া বলি যে আল্লাহ যেদিন অফাত হবে, যেদিন মৌত হবে ওই দিন দিয়ে দিও, ফেরেশতারে কইও এখন যেন না লাগে, তোমার ফেরেশতারে কইয়া দিও আল্লাহ সাইয়দুল ইস্তেগফার এখন যেন না লাগে, মৌতের দিন দিয়ে দিও দোয়া আবি দাদা, আল্লাহ এখন যেন না লাগে, মৌতের দিন দিয়ে দিও কি হয়। এটা এক এক আবেগ আর কি, বিষয়টা কি আসলে এমন নেই, এর দ্বারা যদি আল্লাহ তাআলা মৌতের দিনে তৌফিক দিয়ে দেয়। এই জন্য মেরে ভাইও, মৌতকে তো সামনে রাখা না, মৌতকে সামনে রাখা, যে আখিরাতকে সামনে রাখে, মৌতকে সামনে রাখে, আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দিয়ে দেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবার তৌফিক দিয়ে দেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা অল্পের মধ্যে তাকে তুষ্ট করে দেন। আর তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার ইবাদাতের মধ্যে মজা দিয়ে দেন। কি দিয়ে দেন বলেন? ইবাদাতের মধ্যে মজা দিয়ে দেন, যে মৌতের কথা মনে করে
মওতকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিয়ে দেন। হ্যাঁ, সে তাড়াতাড়ি তওবা করার সৌভাগ্য নসিব হয়ে যায়। আরে ভাইও, যার তাড়াতাড়ি তওবা করার সৌভাগ্য নসিব হয়ে গেল তো তার বাকি জিন্দেগি তো সুন্দর হয়ে গেল, কি হয়। আর আমাদের কাছে একটা মুসুনি আছে, মুসুনি, যে মুসুনি দিয়ে 70 বছরের জিন্দগির গুণা মুছে ফেলা যায়। এই রিপন ভাইটা কোথায়? রিপন ভাই লাকসামের আসে নাই, বাইরে বসছে। আল্লাহ, কি বলছি, আমাদের কাছে কি আছে বলেন? মুসুনি আছে। শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন, সবচেয়ে বড় মুসুনি হইল কালেমায়ে তাইয়েবা। বলেন সবচেয়ে বড় মুসুনি কি? আচ্ছা, 70 বছরের ইহুদি কালেমায়ে তাইয়েবা পড়লে যদি তার শিরিকের মতো গুণা যদি মাফ হয়ে যায়, 70 বছরের নাসারা কালেমায়ে তাইয়েবা পড়লে যদি শিরিকের মতো গুণা মাফ হয়, তো 40 বছরের গুণাগার মোমেন পড়লে কেন মাফ হবে না? শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমাদের এই হযরত মাওলানা মামুন সাহেবের আব্বা, মাহফুজ সাহেবের আব্বা, আমাদের মাহবুব সাহেবের আব্বা কি লিখছেন বলেন, যে কালেমায়ে তৈবা 70 বছরের কোনো ইহুদি পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন কিনা বলেন? তাহলে মুসলমান পড়লে কেন মাফ হবে না? কী খেয়াল আপনাদের, কী খেয়াল বলেন? আমরা পড়লেও তো মাফ হবে বলেন। হ্যাঁ, কিন্তু 70 বছরের ইহুদি পড়ে তো তার জীবন বদলে দেয়, আমি পড়ে যে বদলাই না, এর লেগে মাফ হয়েছে কিনা মনে হয় না, কি হয়। কালেমায়ে তৈবা তো মুছুনি, এটা বদলানেওয়ালা, এটা তো ইনকলাব লানেওয়ালা, এটা তো এক তাহরিক লানেওয়ালা, এটা যার কলেজায় ঢুকবে তার জিন্দগি তো পরিবর্তন হবে, আর না হয় এটা পড়লো কেন সে, কি ভাই, এটা তো এক কি, এটাকে কি বলবেন, এটা তো এক আগুন, শুধু এটা তো এক আগুন, এটা তো নূর, এটা তো কি বলেন, এটা তো নূর, এটা তো জিন্দগিকে বদলাইয়া দিবে, এটা তো কলেজাকে বদলাইয়া দিবে, এটা তো চেহারাকে বদলাইয়া দিবে, এটা চোখ বদলাইয়া দিবে, এটা কান বদলাইয়া দিবে, এটা জবান বদলাইয়া দিবে, এটা তো তার চোখের সামনে পর্দা হবে, এটা তো তার কানের সামনে পর্দা হবে, এটা তার জবানের সামনে পর্দা হবে, এটা তার হাতের জন্য পায়ের জন্য ব্রেক হবে, এটা তো পরে সে নিজেকে সফে দিল রব্বে করিমের কাছে। রব্বে করিমের কাছে কী দিল বলেন? সফে দিল। কিন্তু আমরা সফসি কবে? পড়ছি তো বটে, লেকিন নিজেকে সফে দিয়েছি কবে? নিজেকে তো সফে দেওয়া, নিজেকে তো সফর তো করে দেওয়া, আল্লাহ তালার সামনে নিজেকে কী করা বলেন, নিজেকে আল্লাহ তালার সামনে সামনে সফর তো করে দেওয়া। কালেমায়ে তৈয়বা তো মানে নিজেকে আল্লাহ তালার সামনে সফর তো করে দেওয়া, নিজের সমস্ত হাইসিয়তকে দাফন করে দেওয়া, আর শুধুই কলেজায় আল্লাহ তালাকে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, শুধুই আল্লাহ তালার ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, রসুলের ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, আল্লাহর জন্য কোরআন আর হাদিসের ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসার ভালোবাসাকে দিলে রাখা, সমস্ত ভালোবাসাকে দাফন করে দেওয়া, ওলামায়ে উম্মতের ভালোবাসাকে আল্লাহর জন্য দিলে রাখা। এটা তো এক ইনকিলাব, এটা তো ইনকিলাবি কালেমা বলেন, এটা তো কী বলেন, এটা তো ইনকিলাবি কালেমা, বাংলা বলেন না, এটা এটা তো পরিবর্তনের কালেমা, এটা তো জিন্দগি বদলায় দেওয়ার কালেমা, এটা তো জিন্দগি কি বলেন, এটা জিন্দগি বদলিয়ে দেওয়ার কালেমা, এটা তো বদলানোর জন্য আসছে। এটা আবু বকর ইবনে কুহাফা, আবু বকর ইবনে কুহাফাকে, হ্যাঁ আবু বকর ইবনে কুহাফাকে তো সিদ্দিকে আকবর বানিয়ে দিল, এটা এটা তো ওমর ইবনে খাত্তাবকে ফারুক আজম বানিয়ে দিল, এটা তো ওসমান গনিকে ওসমানকে জুন্নুরাইন বানিয়ে দিল, এটা তো আলীকে আসাদুল্লাহ গালিব বানিয়ে দিল, এটা তো বেলালকে মুয়াজ্জিন রাসূল বানিয়ে দিল, এটা তো সাহাবা ইকরামকে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু বানিয়ে দিল। আমারে কি বানাইলো এটা, আমারে কি বানাইলো, আমার ইয়াকিনের দুনিয়া তো বদলে নাই, আমার ইয়াকিনের দুনিয়া তো বদলে নাই, আমি তো জিব্বা দিয়ে পড়ি এটা, আমি তো জিব্বা দিয়ে পড়ি এটা, যদি জিব্বা দিয়ে শুদ্ধ করে পড়তাম তবুও তো কথা ছিল, আজকে তো জিব্বা দিয়ে পড়ানোওয়ালা মানুষেরও সংখ্যা কমে গেছে বলেন, বাস্তব না বাস্তব, আজকে তো জিব্বা দিয়ে বলনেওয়ালা মানুষের সংখ্যাও কমে গেছে। এই শুধু মাঝে মাঝে জিব্বা দিয়ে বলনেওয়ালা, এটা দিয়ে আপনার আখরত আখরত বনবে? হযরত আবু বকর, এটা আবু বকর, এটা আবু বকর, এটা আবু বকর, হযরত আবু বকর কি বলতেন, হ্যাঁ আবু বকরকে যদি তার মা জন্মে না দিত,
কি ছিল সামনে, কি দেখছেন সামনে, কি বুঝছেন সামনে, সামনে কি আছে? আবু বকর ফিলছেন না, রাসূল কয়বার বলেছেন আবু বকর ফিলছেন না, কত মৌকায় রাসূল বলেছেন আবু বকর ফিলছেন না, কতবার এ দেন আমার কাছে, দেন আমার কাছে দেন, কতবার রাসূল বলেছেন আবু বকর ফিলছেন না, কতবার রাসূল বলেছেন আবু বকর ফিলছেন না, লেকিন আবু বকর কতবার বলছেন, হা আমি যদি ঘাস হইতাম আমাকে বের করে দেন, বের করে দেন, প্রথম বিষয় দ্বিতীয় বিষয়, আমি যদি ঘাস হইতাম কোনো গরু আমাকে খেয়ে ফেলত, এটা কে? হ্যাঁ এটা মুফতি সাহ, এটা মহাদ্দেশ সাহ, এটা পীর সাহ, এটা কে? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা সাইয়েদনা আবু বকর। আবু বকর জান্নাতে যাওয়ার আগে কোনো নবী উম্মত জান্নাতে যাবে না। আর তিনি বলতেন হায় আবু বকর, আবু বকর আমি যদি ঘাস হইতাম আমাকে কোনো গরু খেয়ে ফেলত, আমাকে কোনো জানোয়ার খেয়ে ফেলতো, আমার হিসাব হতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কই দেখান, ওয়াদিতু আন্নী শারাতুন ফি জামবি আব্দি মুমিন, হযরত আবু বকর বলতেন না আমি চাইতাম, আমি চাই হ্যাঁ আমি যদি কোনো মুমিনের পশম হইতাম, আমি যদি কোনো মুমিনের পশম হইতাম আর ওই মুমিন নাজাত পেয়ে জান্নাতে চলে যেত আমিও তার পশম হয়ে নাজাত পেয়ে জান্নাতে চলে যেতাম। এটি কি ছিল আবু বকর, কি ছিল যেখানে রাসূল ঘাম দিয়েছেন সেখানে আবু বকর খুন দিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন আবু বকরের সকলের সকলের ঋণ তো আমি শোধ পরিশোধ করছি, আবু বকর ঋণ তো আমি পরিশোধ করতে পারব না, সকলের ঋণ তো আমি পরিশোধ করছি আবু বকর ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। ইন্নি ওয়াদাতু আন্নি শারাতুন ফি জামবি আব্দি মুমিন, আমি চাই, আমি চাই যদি কোনো মুমিনের পশমই হইতাম, আমি কী হইতাম, আমি মুমিনের কোনো পশম হইতাম, এক মুমিন নাজাত পেয়ে যেত তো আমিও নাজাত পেয়ে যেতাম। আবু বকর নাজাতের জন্য পরিশান, আপনি আর আমি নাজাত পেয়ে গেছি। এ ভাই একজন একটু খেয়াল করবেন আমাদের সাথীরা কারা আছেন, সদরের ওসি সাহেব আসবে, ওসি সাহেব আসলে এখানে আনা নিয়েন, নাঈমের সাথে সদরের ওসি সাহেব আসবে, আসলে এখানে দিয়ে দিয়েন। আমি যদি মোমেনের মোমেনের পশম হইতাম কে বলতেছে বলেন, আর আপনি আর আমি জান্নাতি হয়ে আছি, কি ভাই জান্নাতি হয়ে আছি আমি। হযরত আবু বকর কি বলতেন, নিজের জিব্বা ধরে টানতেন, নিজের জিব্বা ধরে টানতেন, জিব্বা টান টেনে ধরতেন আর কি বলতেন, হায় হাযা আল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ, হায় রে এই জিব্বা এটা আমারে বরবাদ করে দিল, এটা আমারে বরবাদ করে দিল। আবু বকর কয়টা মিথ্যা কথা বলে বরবাদ করে দিল বলতেন, কয়বার গীবত করে বরবাদ করে দিছে বলছেন বলেন, মানে আবু বকর কয়বার গীবত করছিল, আবু বকর কয়বার মিথ্যে কথা বলছিল, আবু বকরের জবান জীবনে কয়বার খেয়ানত করছিল, আবু বকরের জবান জীবনে কয় লোক হারাম খাইছিল বলেন, আবু বকরের জবান কয়বার হারাম খাইছিল বলেন, হ্যাঁ হাযা আল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ ওয়া কানা ইয়াবকি কাসীরা, তিনি বেশি বেশি কাঁদতেন, ওয়াকুল এবং বলতেন ইবকু, কাঁদো কাঁদো কাঁদো, কবে কখন কাঁদবেন, এপারে না কাঁদলে ওই পারে কাঁদা নিশ্চি, কি বলছি বলেন, এপারে যদি না অল্প না কাঁদেন ওই পারে অনেক বেশি কাঁদতে হবে। দুই শব্দের সাথে রব্বুল আলামিন, দুই ইবাদাতের সাথে রব্বুল আলামিন কাসীরা জুড়ে দিয়েছেন, কাসীরা জিকিরের সাথে কাসীরা, কাঁদার সাথে কাসীরা, কাসীরা মানে কি বলেন, আবার বলেন, কাটার সাথে কাসীরা, কিসের সাথে, জিকিরের সাথে আর কান্নার সাথে, কাঁদছেন কয়বার জীবনে, ওই মায়ের পেট থেকে পড়ার পরে দুই বছর কাঁদার পরে কাঁদা শেষ, যখন যখন থেকে বুঝতে শুরু করছেন তখন থেকে কান্না শেষ, যখন থেকে স্বাবলম্বী হইতে শুরু করছেন তখন থেকে কান্না শেষ, যখন থেকে মাল বাড়তে শুরু করছেন তখন থেকে কান্না শেষ, বাস্তব না বাস্তব বলেন, যখন থেকে নিজের পায়ে দাঁড়াইতে শুরু করছেন তখন থেকে কান্না শেষ হয়ে গেছে, যখন থেকে অভাব ঘুচে গেছে তখন থেকে কান্দা শেষ, কান্দা শেষ হয়ে গেছে না মেরে ভাইও, কান্দা শেষ হওয়ার বিষয় নয়, কান্দা তো জীবনের শেষ দিন পর্যন্ত কান্দার বিষয়, কান্দা তো জীবনের শেষ দিন পর্যন্ত কান্দার বিষয়। হযরত ওমর কান্দতেন কান্দতেন কান্দতেন, কে কে কে, ওমর ওমর ওমর, ওমর ফিল জান্নাহ, কাঁদতে কাঁদতে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, পৌঁছে গেছে,
দুস্থ খসে গেছে, ডাক্তার বলছেন ওমর আপনি যদি কান্না বন্ধ না করেন চোখ ভালো হবে না। ওমর কি বললেন, ওই চোখ আমার দরকার কি যে চোখ কাঁদবে না, ওই চোখ দিয়ে আমি কি করবো যে চোখ কাঁদবে না। মেরে দোস্ত এত গুণা হওয়া সত্ত্বেও কেন কান্না আসে না, দিল মরে গেছে, দিল মরে গেছে যে অনুভূতিও মরে গেছে। শুধু দিল মরে নাই, দিল মরে গেছে অনুভূতিও মরে গেছে, দিল মরে গেছে মুফতির দিল মরে গেছে, মহাদ্দেসের দিল মরে গেছে, পীরের দিল মরে গেছে, দিল মরে গেছে, দিল মরে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, এ বুকু কাঁদো, ফাইন লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কাঁদার ভান হলো রাত্রে উঠো, পড়ো দুই রাকাত নামাজ, দুই রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কাঁদো, নিজের গুনাহগুলো কথা মনে করে করে কাঁদতে থাকো। আল্লাহর কসম কান্না ছাড়া গুনাহ ধোয়ার কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া আল্লাহর আযাবকে রোকার কোনো ব্যবস্থা নাই, কান্নার আযাব কান্না ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই, কান্না ছাড়া জাহান্নামের আগুনে পানি দেওয়ার আর কোনো ব্যবস্থা নাই। আমার নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, আমার রোজা ছেড়ে দেওয়ার গুনাহ, আমার হাজার বার চোখের খেয়ানতের গুনাহ, আমার লাখ বার জবানের খেয়ানতের গুনাহ, আমার হাজার বার ঘরের খেয়ানতের গুনাহ, আমার জিন্দগির লম্হা লম্হার গুনাহ, আমার জিন্দগির নিঃশ্বাসের নিঃশ্বাসের গুনাহ। আমাদের গুনাহ জমিন থেকে আসমান ভরে গেছে, আমাদের গুনাহ সূর্যের আলো ম্লান হয়ে গেছে, আমাদের গুনাহ সাগরের পানি মলিন হয়ে গেছে, আমাদের গুনাহ কায়নাতের ফেজাকে ভরে দিছে, আমাদের গুনাহ মাখলুকাতকে বঞ্চিত করতেছে, আমাদের গুনাহ মাখলুকাতকে লাঞ্ছিত করতেছে, আমাদের গুনার কারণে সাগরের জানোয়ারগুলো কষ্ট পাইতেছে, আমাদের গুনার কারণে পাহাড়ের ভিতরে কুর্তির জানোয়ারগুলো কষ্ট পাইতেছে। শুধু আমাদের গুনার কারণে করোনা আমাদের গুনার কারণে, আজাব আমাদের গুনাহের কারণে, আজাব আল্লাহর কসম আমাদের গুনাহের কারণে, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ আজাব, গুনাহ কি আজাব, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আকুতান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন ইন্ধন আর মানুষের পাথর, যে জাহান্নামের আগুন ইন মানুষের পাথর, নিচেও আগুন দোস্ত, কল্পনা তো করো, নিচেও আগুন, উপরেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সবই আগুন আর আগুন করতেছে। না ফামা 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 আসবারাহুম আলান নার, ওই জাহান্নামের উপরে ভরসা কেমনে করো, ওই জাহান্নামের আশা কেমনে করতেছো, তুমি সবার কেমনে করবো, জাহান্নামের উপরে সবার কেমনে করতেছো, আর কত গুণা করবা দোস্ত। বরবাদ করছে,
এই ইন্টারনেট আমাদের জিন্দগি কী পরিমাণ বরবাদ করছে, এই নগ্নতা আমাদের জিন্দগি কী পরিমাণ বরবাদ করছে, আর কত বরবাদ হলে, আর কত গুণা হলে জমিনে শান্তি আসবে আমাদের বুঝাও দোস্ত। গুণা আগুন, গুণা আগুন, গুণা শুধুই আগুন, গুণা শুধু আগুন লাগায়। আল্লাহর কসম, জিকির ফিকির দোয়া ইমান ও তাকওয়া শুধুই নূর, গুণা শুধুই নার। গুণা শুধু কি বলেন? গুণা নার। গুণা কি বলেন? মুখস্থ করেন, গুণা কি? আর জিকির ফিকির নূর। জিকির ফিকির কি? নূর। নূরে কি করে? আলোকিত করে। নারে কি করে? জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়। নারে শুধু পোড়ায়া দেয়, আর নূরে শুধু আলোকিত করে। আল বদু নূর, আসসালাহ নূর, আল ইলম নূর, আল কুরআন নূর, আল যিকরু নূর, আল্লাহ নূর আসসামাওয়াতি ওয়াল আরদ। আর কত গুনাহ, আর কত গুনাহ, আর কত গুনাহ, আর কত করবেন গুনাহ? কবে ফিরবেন? কবে তওবা করবেন? কবে কবে? আগে দাঁড়িয়ে ছিল না, এখন তো দাঁড়িয়ে উঠছে, তুমি আর কবে তওবা করবা? আগে দাঁড়ি কাঁচা ছিল, এখন পেকে গেছে, তুমি কবে তওবা করবা? আগে দাঁত ছিল না, দাঁত উঠছে, আবার দাঁত পড়ে গেছে, আর কবে তওবা করবেন? কবে তওবা করবেন বলেন? কবে 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 তওবা কবে হবে বলেন? তওবা কবে করবেন বলেন? কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তওবা করেন, কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, জিন্দগি বদলান, দিলের রুখ বদলান, দিলের রুখ বদলান, জিন্দগির গতি বদলান, জিন্দগির সম্পর্ক বদলান, জিন্দগির সম্পর্ক বদলান। ওই আসবাব বাদ দেন যে আসবাবের কারণে গুনাহ হয়, ওই দোস্ত আহবাব বাদ দেন যে দোস্ত আহবাবের কারণে গুনাহ হয়। ওই আসবাব বাদ দেন, আসবাবের বাংলা কি? ওই উপকরণ বাদ দেন, ওই উপকরণ বাদ দেন যেই উপকরণে গুনাহ হয়। যেই মোবাইলে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইতেছে, এই মোবাইল তোমাকে কী দিবে? হার হার গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় বলেন? হার হার গুনাহ মানুষকে কি আল্লাহ থেকে দূরে সরায়? কী পরিমাণ দূরে সরছি আমরা বলেন? এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হা ইবকু ফা ইন লাম তাবকু ফাতাবাকু। আর হযরত আবু বকর ওয়াকানা ইযা ক্বামা লিসসালাম, তিনি যখন নামাজে দাঁড়াতেন, কাআন্নাহু উদুম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেন এক গাছ দাঁড়িয়ে আছে। কে? আল্লাহর ভয়ে এমনভাবে দাঁড়াতেন যেন কোনো খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কোনো গাছের গাছের খণ্ড দাঁড়িয়ে আছে, কোনো শুকনো কাঠ খণ্ড দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর এভাবে নামাজে দাঁড়াতেন। আমাদের নামাজ দেখলে মনেই হয় না আমার দিলেও এই কথা আছে যে এটা আমি রবের সামনে দাঁড়িয়েছি। হয় কখনো মনে হবে রবের সামনে দাঁড়িয়েছি এটা মনে হয়? এটা মনেও হয় না। হা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলতেন? হা তিনি কি বলতেন? ইন দেখেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এই সূরা পড়া হলো, হযরত ওমরের সামনে পড়া হলো পথুর এই আয়াত কারিমা, এই সূরা পড়া হলো। পড়তে পড়তে যখন পড়লেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই আপনার রবের আযাব ওয়াকে হবেই হবে। বলেন আমার তো কি আপনার রবের আযাব? বলেন বলেন বলেন, আসবেই আসবে, রবের আযাব হবেই হবে। হযরত ওমর বাকা এতটা কাঁদলেন, অস্তাদ্দা বুকা উহু, তার কান্না এতটা বেড়ে গেল, হাত্তা মারেজা, তিনি অসুস্থ হয়ে পড়ে গেলেন। আর তিনি ওয়াকাল আলী ইবনিহি ওয়াহুয়া ফিল মাউত, তিনি মৃত্যুর বিছানায় তার ছেলেকে বললেন, ওই হাক খেয়ে ছেলে, দা খাদ্দি আলাল আরদে, আমার গালটাকে মাটির উপরে রেখে দাও, দা খাদ্দি আলাল আরদে, আমার গালকে মাটির উপরে রেখে দাও, আসাহু আন ইয়ারহামানি, যেন আমার রব একটুখানি রহমের দৃষ্টিতে দেখা, যেন একটু রহম করে আমাকে। অথচ অমর জানতেন অমর ফিল জান্না, বুঝে না অমর জানতেন কিনা অমর ফিল জান্না, অমর জানতেন কিনা অমর ফিল জান্না, অমর জান্না জানতেন কিনা অমর, ইন্না শয়তান আলা ইয়াখাফু, অমর শয়তানও তোমাকে ভয় করে, এটা অমর জানতেন কিনা? অমর জানতেন কিনা? লাও কানা বাদি নবী লাকানা অমর, আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর নবী হইতো, এটা ওমর জানতেন কিনা? লেকিন হযরত ওমর দা খাদ্দি আলাল আরদ, বেটা আমার গালটাকে মাটিতে রেখে দে, মাটিতে আরে মাটিতে রেখে দে, আসাহু আন ইয়ারহামানি, আসা রব্বি আন ইয়ারহামানি, হইতে পারে মাটিতে গড়াগড়ি খেতে দেখলে আমার রব একটু রহম করবে আমার। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা,
সুম্মা কাল ওয়াইলুন ওয়াইলুন লি উম্মি, আমার মা, এটা আরবের একটা কথা, আমার মার সর্বনাশ হোক, আমার মা যদি আমাকে জন্মই না দিত, আমার মা আমারে কেন জন্ম দিল। এবার বললেন ইনলাম ইয়াগফিরলি, ইনলাম ইয়াগফিরলি থালাতা, মৌতের সময় বলে হায় হায় আমার মার কী হবে, আমার মা আমারে কেন জন্ম দিল যদি আমার রব আমাকে মাফ না করে। ইনলাম ইয়াগফিরলি, আমার রব যদি আমাকে মাফ না করে, কে বলে? কে? হযরত ওমর বলেন আমার রব যদি আমাকে মাফ না করে, আমার রব যদি আমাকে মাফ না করে, কে বলে? হযরত ওমর জানতেন না ওমর যে মাফ করা আছে, জানতেন কি না বলেন? এরপরেও আশঙ্কা কত, এরপরেও ভয় কত। হ্যাঁ, মৌতের সময় বলতেছেন ইনলাম ইয়াগফিরলি, আমার রব যদি আমাকে মাফ না করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলাল কবর, যখন এই কবরে পাড়ে যেতেন, ইয়াবকি, এভাবে কাঁদতেন, হাত্তা ইয়াবিল্লা লিহিয়াতুহু, তার দাড়ি মুবারক ভিজে যেত। উসমান জানতেন না উসমান ফিল জান্নাহ, উসমান জানতেন না, উসমান জানতেন না উসমান জান্নাতি, দশজনের মধ্যে উসমান আছে কিনা বলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন وقال لو انني بين الجنه والنار لا ادري الى ايتهما يؤمر به। হযরত উসমান বলতেন আমার জানা নাই, আমারে জান্নাতে দেয় না জাহান্নামে দেয়। কি বলতেন? আমার জানা নাই, আমারে জান্নাতে যেতে বলে না জাহান্নামে যেতে বলে, আমার জানা নাই। আল্লাহু আকবার। এবার হযরত উসমান বলেন আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেয় জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, উসমান বলেন তাই বলবো আল্লাহ আমার জান্নাতের দরকার নেই জাহান্নামের দরকার নেই, আমার একটু ধুলো বালি বানায় দেন, একটু ধুলো বালি বানায় দেন যেন আমার বিচারই না হয়। কি কি আখেরাত শ্বশুর বাড়ি? কি বানিয়েছি আখেরাতকে, কবরকে কি বানিয়েছি? মৌতের তিন দিন পরেই তো গরু খাওয়ার ধুম ধাক্কা দেখলে মনে হয় না এই বাড়িতে কেউ মারা গেছে বলে, ওদের বাবাকে আগুনের কুণ্ডলের ভিতরে দিয়া ওরা ধুম ধাক্কা করে, বাস্তব না বাস্তব বলেন না? হয়তো খবর আমার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের, কি আমারটা কি হইল, আমারটা কোনটা হইছে, আমারটা কোনটা হবে? আমার বাবাকে যে রেখে আসছি কোনটাতে রেখে আসছি? কে? হাকিম সাহেব, মাশাল, আমার বাবাকে রেখে আসছি তো আমি কোনটাতে রেখে আসছি, আমার মাকে রেখে আসছি তো আমি কোনটাতে রেখে আসছি, আপনার বিবিকে যে রেখে আসছেন তো কোনটাতে রেখে আসছেন? যে বাবাকে কবর রাখলো সে আবার হাসে কীভাবে, সে আবার ফেসবুকে ঝুঁকে কীভাবে, কোন কোন দিকে বলবেন আপনি? সবার হাতে তো ফেসবুক আছে, কোন দিকে বলবেন আপনি? এখান থেকে গিয়েই তো ফেসবুকে শুরু করবে, রাস্তায় রাস্তায় তো শুরু করবে, গাড়িতে উঠেই তো আবার ফেসবুক শুরু করবে। আজাব মাথার উপরে এসে গেছে, এরপরেও কোনো অনুভূতি নেই, এরপরেও কি নাই? এরপরেও অনুভূতি নেই, এত আজাব কেন আসলো? মোবাইল রাখ পর্যন্ত এত আজাব কেন পৃথিবীতে আসে নাই? আরে বলেন না কেন? মোবাইল রাখ পর্যন্ত এত আজাব পৃথিবীতে আসে নাই? মোবাইলের আগে কোনো ইয়াহুদি এই পরিমাণ গুণা করে নাই, এখন মুফতি যে পরিমাণ গুণা করে। হুজুর বাস্তব না বাস্তব? মোবাইলের আগে কোনো হিন্দু এই পরিমাণ গুণা করে নাই, এখন মহাদ্দেশ যে পরিমাণ গুণা করে, এখন পীরে যে পরিমাণ গুণা করে, বাস্তব না বাস্তব বলে? কে কে মোবাইলের গুণা ছাড়বেন, হাত তোলেন, ছাড়েন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ ছাড়বো মোবাইলের গুণা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমাদের হাজীগঞ্জের হাজি সাহেব আছেন, হাজি সাহেব, হাজীগঞ্জের হাজি সাহেব না, হাজীগঞ্জের হাজি সাহেব, হাজি রফিক সাহেব আছে তো, নিয়ত করেন আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সব একটু এদিকে আসতে পারবেন, লাগবে আপনি এদিকে আসেন, এদিকে আসতে হবে, কষ্ট পাইতেছেন, এখানে বসেন, সুযোগ তসবিহ কথা বললেন রোদুরে একটু জায়গা দেবেন, এভাবে কালেমা তো এভাবে পড়ব, না হুলস্থুল করব, না লাভ দিহাল দিব, না লাভ দিব, না ফাল দিব, না হুলস্থুল করব, বলকে দিল দেমাগ জবান, বলেন দিল দেমাগ জবান, তিনোটার সমন্বয়, তিনোটার কি সমন্বয়, হ্যাঁ যদি কখনো দিল নাও লাগে জবানে করুক, জবানে করুক, লেকিন চেষ্টা করব কি করেন বলেন, জবান ও দিলের সমন্বয়, বলেন জবান ও দিলের সমন্বয়, জবানে মুখে যেটা উচ্চারণ করবেন দিলের তাসাব্বুর করবেন, দিলের কল্পনা করবেন যে আমার দিলে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা এখন তারা কাছের পূজা করে, আমরাও কিন্তু পূজা করি, আমরা মালের পূজা করি, আমাদেরটাও পূজা, শুধু আমরা বলি না, বুঝেন নাই কথা, আমরা কিসের পূজা করি বলেন, আমরা মালের পূজা করি, আমরা গণতন্ত্রের পূজা করি, মালের পূজা করি কইছি আর ঠিক কর নাই, অন গণতন্ত্রের পূজা কইছি আর ঠিক কর, ঠিকই ঠিকও ভেজাল আছে, কথা বুঝেন নাই কথা মনে, আমরা কি আমরাও পূজারি, আমরাও গায়রুল্লাহর পূজারি হয়ে গেছি, সব গায়রুল্লাহকে দিল থেকে বের করে দেন, সব গায়রুল্লাহকে দিল থেকে কী করেন বের থাকেন, পুরো গায়রুল্লাহ সমস্ত কিছুকে দিল থেকে বের করে দেন, লা ইলাহা
এভাবে পড়তে থাকবেন। আলহামদুলিল্লাহ আমার তো তাসাউরে লাগে, আমার তো তাসাউরে লাগে। এভাবে যখন পড়তে থাকা হবে, একদিকে রহমত নাজিল হইতে থাকবে, আরেকদিকে গুনাহ মুছতে থাকবে। সুবহানাল্লাহ, কি হয়, একদিকে জান্নাত সাজতে থাকবে, আরেকদিকে জাহান্নামে পানি ঢালতে থাকবে। সুবহানাল্লাহ, কি হয়, যেন পড়া শুরু করছেন আর জাহান্নামের কোনা থেকে পানি ঢালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হয়, আর পড়া শুরু করছেন তো জান্নাতের সব সবুজ বানানো হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, এই তাসাউর করে পড়েন না, একদিকে এটা মুছুনি আরেকদিকে কি হুসুলি, একদিকে এটাকে জান্নাত দিয়ে দিবে আরেকদিকে জাহান্নাম মুছে দিবে। সুবহানাল্লাহ, একদিকে গুনাহকে ক্রস দিয়ে দিবে, ক্রস, ক্রসের আরবি হলো মুকাসাত, মুকাসাত সাদ দিয়া, ক্রসের আরবি কি মুকাসাহ, মুকাসাহ, মুকা, আরে কাসুন মানে কাটা, ক্রস মানে কাটাকাটি, ওখান থেকে কি মুকাসাহ, এটাকে বলে কিতাবে লিখছে কালিমায়ে তৈবা মুকাসাহ, মুকাসাহ, মুকাসাহ। সুবহানাল্লাহ বলেন, এটা কাটাকাটি করে, বলেন কি করে, নেকি উঠে, নেকি ইবাদত উঠে ওদিক থেকে, নেকিতে নেকির জায়গায় জমে, ওখান থেকে কিছু কাটে, এখানে কিছু জমে, এখানে 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 কিছু কাটে। কি হয়, কাটতে 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 শেষ তক বলবে যাও ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, যাও। কি হয়, কেটে 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 কি করে দিবে, একসময় কি করে দিবে, সাফ করে দিবে। একসময় কি করে দিবে বলেন, আমার নামাজ উঠছে এবার কাটা শুরু হয়েছে, এখন নামাজের যোগ্যতা কদ্দূর, কাটার যোগ্যতা কাটা কাটবে তদ্দূর, নামাজ দামি হবে চদ্দূর, এদিকে কাটবে তদ্দূর, কারোর এক সেজদা দিয়ে সত্তর বছর কেটে দিবে। শুধু কাটবে, শুধু কাটবে, শুধু কাটবে, শুধু কী করবে বলেন, শুধু কাটবে। বুঝে আসতেছে কথা কি, এই জন্য তাসাউর তো করেন, তাসাউর তো করেন। আপনি যখন পড়তেছেন এদিকে গাছ তৈরি হইতেছে, আপনি যখন পড়তেছেন এদিকে হুরগুলো লাফাইতেছে, আপনি যখন পড়তেছেন গেলমানগুলো নাচতেছে, আপনি যখন পড়তেছেন তো জাহান্নামের এক কোনায় পানি ঢেলে দিছে, আবার পড়তেছেন তো জাহান্নামের কুত্তাগুলোকে মেরে দিছে, আরেক জায়গায় পড়তেছেন তো বিচ্ছুগুলোকে মেরে দিছে। কী হয়, কিন্তু কই এই তাসাউর কই আমাদের হায়াতে, আমাদের জীবনে এই তাসাউরের বাংলা কি চিন্তা, এই কল্পনা কোথায় আমাদের হায়াতে, অথচ কিন্তু হচ্ছে, কিন্তু অটোমেটিক এটা কিন্তু হচ্ছে, হইতেছে, কিন্তু হওয়ার পরিমাণটা কদ্দূর হবে, আপনার দিলের এহতেজাজ যদ্দূর হবে। এখন দিলে তো নাই, জবানে মাঝে মাঝে একটু একটু, পিছনে এমন কি না বলেন, তাহলে কেমনে পড়বেন এবার বলেন, হ্যাঁ, আচ্ছা কী পরিমাণ পাওয়ারফুল হইলে সত্তর বছরটা একসাথে কেটে দিবে, হ্যাঁ, গোটা পঞ্চাশ বছরটা একসাথে ক্রস চব, এটা কেমন হবে বলেন, হ্যাঁ, আমার তো মনে হয় হইতে পারে এরকম যে সাত আসমানের সমস্ত ফেরেশতা এবং আরশ বাহী ফেরেশতা একসাথে নারা লাগাবেন, নারা ওর একবার কালেমা দেখা, একসাথে কোটি কোটি ফেরেশতার নারা, আল্লাহু আকবার, কি হয়ে গেল এটা, কি হইতে পারে কি পারে না বলেন, তখন একসাথে গোটা গোটা সত্তর বছরের সগায়ের আর কবায়ের, গোটা সত্তর বছরের সগির আর কবিরের গোটা তখন ক্রস চিহ্ন মেরে দিবে, তখন ফেরেশতা কি করবে, আচ্ছা তখন শয়তান কি করবে, নিজের সমস্ত দল বলবে শুধু সুবাইব আটলান্টিক মহাসাগরে, ডুবি মার তোরা, বলবে কি বলবে, কল্লিটা কি সত্তর বছর কল্লি আর সুদনপুর গিয়া সব মুকাসাহ, কি যা কল্লি সব তো সাফ, কি চিন্তা করেন না, একটু চিন্তা, আরে কাটেন কাটেন ইল্লাল্লাহ, লা ইলাহা
রাখছেন 1,00,000 টাকা মুদি দোকানে, 10 পৃষ্ঠার হিসাব লাগায় রাখছে, মরিচ হলুদ 10 পৃষ্ঠা হিসাব লাগায়া, এবার রিজার্ট আনছে 1,00,000 টাকা। আপনি 1,00,000 টাকার বান্ডিল দিচ্ছেন, কি করে না করে না বলে না, প্রতিদিনকার ঘটনা না এগুলো। এই ব্যবসায়ী কি পাইকার আসে কি করছে, আগেরটা বকেয়া পরিশোধ করলে আপনি কি করেন, নতুন পৃষ্ঠা সব হামলা বলছে, এখন আজকে নতুন পৃষ্ঠা উঠাবো ইনশাআল্লাহ, চা চা হওয়ার হবে বলেন ইনশাআল্লাহ, নতুন পৃষ্ঠা নিয়ে যাবেন আজকে বাড়ি কেমন হবে, হ্যাঁ এখন কি দিয়া পড়লে কেমনি পড়লে কাটবে সব, যদি আল্লাহ তাআলাকে দেখতাম তাহলে কেমনে পড়তাম, যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে পড়তাম তাহলে কীভাবে পড়তাম, এমনভাবে পড়ি যেন আমি আল্লাহকে দেখি দেখি মনে হয়, এটা তো আমাদের পক্ষে হবে না, কমপক্ষে এভাবে পড়ি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি পড়ছি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আমি যখন দিনের আলোতে তখনও আল্লাহ তাআলা আমাকে দেখেন, যখন আমি রাতের অন্ধকারে তখন আল্লাহ তাআলা আমাকে দেখেন, আমি যখন লোকালয়ে তখনও তিনি দেখেন, আমি যখন একাকিত্বে তখনও তিনি দেখেন, এভাবে করব যেন আমি আল্লাহ তাআলাকে দেখি, এটা যদি না হয় নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আমি যদি এভাবে পড়ি আমার নাম রব্বুল আলামিন দিয়ে দিবেন, তখন আমার নাম হবে মহসিন, আমার নাম হবে কি মহসিন, আর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহ লামাল মুহসিনিন, তুমি যদি মহসিন হয়ে যাও আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি, সুবহানাল্লাহ, এমন ভাবে পড়েন যেন আমি মহসিন হয়ে যাই, কি হয়ে যায় বলেন মহসিন, সবাই বলেন কি মহসিন, আবার বলেন কি, আবার বলেন কি মহসিন, মহসিন কাকে বলে, এমনভাবে আবাদত করে যেন আমি আল্লাহকে দেখি দেখি লাগে, এটা যদি সম্ভব না হয় এমনভাবে করব নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, এভাবে পড়েন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, কল্পনা করেন চোখ বন্ধ সব চোখ বন্ধ কল্পনা করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন, কল্পনা তো করেন আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আলম ইয়ালাম بأن الله يرى ألم يعلم بأن الله يرى সে কি জানে না আমি তার দিকে তাকিয়েই আছি, আমি তো তার দিকে তাকিয়েই আছি, আমি তো তার দিকে তাকিয়েই আছি, সে তো ফেসবুকে আছে আমি তো তার দিকে তাকিয়েই আছি, সে তো নগ্নতায় আছে আমি তো তার দিকে তাকিয়েই আছি, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, রব্বুল আলামিন আমি তোমার সাথে আছি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, লা ইলাহা
আল্লাহ জীবনে একবার হলেও এমন করে পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ সিদ্দিকে আকবরের কালেমার মতো একবার কালেমা পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ফারুক আজমের কালেমার মতো একবার পড়ার তৌফিক দিয়ে দাও। হযরত বিলালের কালেমার মতো একবার পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হযরত সুমাইয়ার কালেমার মতো একবার দিয়ে দেন আল্লাহ। হযরত সুমাইয়ার কালেমার মতো একবার দিয়ে দেন আল্লাহ। হযরত সুমাইয়ার কালেমার মতো একবার দিয়ে দেন মাওলা। হযরত বিলালের কালেমার মতো একবার দিয়ে দেন মাওলা। আল্লাহ একবার কালেমা দিয়ে দেন মাওলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো ঈমান দিয়ে দেন। ফারুক আজমের মতো ঈমান দিয়ে দেন। হযরত ওসমানের মতো ঈমান দিয়ে দেন। হযরত আলীর মতো ঈমান দিয়ে দেন। হযরত আবু হুরায়রার মতো ইয়াকিন দিয়ে দেন। আল্লাহ আমার ঈমানটা এতটা খাঁটি করে দেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমার জন্য অল্প আমলে হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। আল্লাহ আপনার জন্য খাঁটি করে দেন মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর বলতেন বাবারা এভাবে জিকির করো যেন তুমি আসমানের দিকে উঠতেছো উঠতেছো উঠতেছো, যেন তুমি প্রথম আসমানে উঠে গেলা দ্বিতীয় আসমানে উঠে গেলা, যেন তুমি উপরে উঠতেছো চড়তেছো চড়তেছো চড়তেছো, এভাবে তাসাবুর করে পড়েন। আর কতদিন জমিনে থাকবেন, আর কতদিন মাটিতে থাকবেন, আর কতদিন ধুলির বিছানায় থাকবেন, এবার একটু আর আজিম সাহেব করেন। আপনার দিকে একটু সফর করাই দেন মাওলা। আল্লাহ মওতের সময় তো আপনি ছাড়া কেউ থাকবে না, কবরে আপনি ছাড়া কেউ রবে না, কবরে আপনি ছাড়া কেউ রবে না। ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আপনি ছাড়া কেউ নাই। তাসাব্বুর তো করেন, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ মা নাই, বাবা নাই, ছেলে মেয়েরা নাই, স্ত্রী সন্তান নাই, নাই কোনো দোস্ত আহবাব নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। সকলে চোখ বন্ধ করেন, একটু কল্পনা করেন, একটু তাসাবুর করেন, একটু তাসাবুর করেন। আপনার মালে তো আর কে কিছু না।
এই বাড়ি থাকাও যাবে না, নেওয়াও যাবে না, এই গাড়ি থাকাও যাবে না, নেওয়াও যাবে না, এই বিবিকে রাখাও যাবে না, থাকাও যাবে না, নেওয়াও যাবে না। হা, যিনি আমার সঙ্গে থাকবেন তিনি আল্লাহ। দিল থেকে গাজুল্লা বের করে দেন, দিল থেকে গণতন্ত্র বের করে দেন, দিল থেকে সমাজতন্ত্র বের করে দেন, দিল থেকে সমস্ত তন্ত্র বের করে দেন। শুধুই বসান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি প্রতিদিন আধা ঘন্টা করে ভোর রাত্রে করেন কেমন হবে বলেন? করবো ইনশাআল্লাহ, পারবেন। এটাকে রাসূল বলেছেন, মান যাকারাল্লাহ খালিয়া, যে একাকি জিকির করে, ফাফাদাত আইনা, আর তার চোখে পানি আসে। রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে। একাকি কিছু করবো তো ইনশাআল্লাহ, এখন কেন করলাম? তালিমান, একাকি করব কিভাবে এটা শেখার জন্য। আচ্ছা, আবার বলছি, মনে হয় তাবলিগেও গেলেন না, মাদ্রাসাও পড়লেন না, কোনো আল্লাহওয়ালার মজলিসেও আসলেন না, ফিউচার কী হবে একটু বলেন তো। এরকম মুসলমান আছে কি না বলেন? আচ্ছা, জীবনে কোনোদিন অঙ্কের মাস্টারের কাছে যায় নাই, নিজেও অঙ্ক করে নাই, প্রাইভেটও পড়ে নাই, স্কুলেও যায় নাই, এখন মেট্রিক পরীক্ষা দিতেছে, অঙ্কে পাশ করবে না? হ্যাঁ, তাহলে কীভাবে পাশ করবেন বলেন? হ্যাঁ, তাহলে অঙ্ক করতে হবে তো নাকি? তাহলে আপনি কবরে পাশ কীভাবে করবেন বলেন? কি মাদ্রাসায়ও পড়লাম না, তবলিগেও গেলাম না, কোনো আল্লাহওয়ালার কাছেও আসলাম না, শুধু গেনতে থাকলাম, গেনতে থাকলাম, শুধুই গুনতে থাকলাম জিন্দগি, শুধু কি থাকলাম? গুনতে থাকলাম। এই গণা শেষ কোথায়? এই গণা শেষ কোথায়? এই জিন্দগির ঠিকানা কোথায়? এই জিন্দগির শেষ ঠিকানা কোথায়? আর নতুন করে জুড়ে দিলেন ফেসবুক আর ইন্টারনেট, উম্মতে মুসলিমাকে কিভাবে বলা বলেন? আপনি কি মনে করেন এই মজলিস উম্মতে মুসলিমার সব বাংলাদেশিদের কত ভাগের? এক ভাগ? এক কোটি ভাগের এক ভাগ? একশো কোটি ভাগের এক ভাগ? ওটা উম্মতে মুসলিমার একশো কোটি ভাগের এক ভাগ? এটা দেখি ইতমিনানের কিছু আছে, যেখানে অনেক মানুষ, অনেক মানুষ, এটা গোটা উম্মতের জন্য যথেষ্ট না? এই ফিকির আরও বাড়ানো দরকার বলেন? প্রতিটা মাদ্রাসা যদি এই ফিকির হইতো কেমন হইতো? আর এই ফিকির কি মাসে একদিন হওয়া দরকার না? হ্যাঁ, প্রতি মাসে একবার হওয়া দরকার হুজুর। কি বাংলাদেশের টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে খবর ডেলি কয়টা দেয়? হ্যাঁ, কয়দিনের খবর শোনার লাগিয়া প্রতি ঘন্টা একবার খবর দেয়? হ্যাঁ,
জোরে বলেন, কয়দিনের খবরের লাগে? প্রতি ঘন্টা একবার খবর দেয়। হ্যাঁ আচ্ছা, এবার বলেন তো আখেরাত কয়দিনের খবর বলেন, এ তো ফিকির করেন, কয়দিনের খবর আখেরাত? এই জন্য মজলিস কয়দিন হওয়া দরকার? হ্যাঁ আচ্ছা, এখন এটা আল্লাহ কয়দিন ডাকে বলা তো যায় না, কত ছয় মাস যে হয় নাই, আমরা কী করছি, কি সামনে কয়দিন হবে বলা তো যায় না। চলেন নিয়ত করি, যতদিন আল্লাহ তৌফিক দেয় ততদিন আসবো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এ বসতে পারেন না, দাঁড়ায় রয়েছেন, তারপরেও আসবেন ইনশাআল্লাহ। ওরে তারা আরো আগে হাত তোলে, কি হয় এখান থেকে কি নিয়ে যাবেন আজকে? প্রথম সবক আল্লাহর মহাব্বত, বলেন কি হয়, এ হলো প্রথম সবক জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ জীবনের সিদ্ধান্ত কি বলেন? আচ্ছা যদি আবার লকডাউন আসে? এবার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। যদি আবার লকডাউন দেয় আসবো জামাতে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, ইনশাআল্লাহ মুসলমান জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুই নম্বর সবক, দুই নম্বর রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ, হিসাব করে করে যাকাত দিবেন। তিন নম্বর কাজ কি বলেন? হিসাব করে করে যাকাত দিবেন। এগুলো আমাদের সবক, এগুলো আমাদের কি সবক, এগুলো আমাদের সবক। চার নম্বর, হজ ফরজ হলে দ্রুত হজ করবেন। বলেন কি বলছি বলেন, সামনের জন্য রেখে দিবেন না, আগামী বছর পরে আরও পরে করব না, হজ ফরজ হলে দ্রুত হজ করে নিবেন। এ হলো আমাদের সবক। আখেরি সবক, সবক বেশি হয়ে যায় কন্যা বলুন, সবক বেশি হয়ে যায়। আমরা ছোটোবেলায় বলতাম না স্যার সবক বেশি হয়ে গেছে, স্যার আমরা আল্লাহর দোয়, আমরা প্রাইমারি স্কুলে তো মজার মজার স্যার ছিল, স্যার আল্লাহর দোয়াই আর দিয়ে না, সবক বেশি হয়ে গেছে। আখেরি সবক, আজকে থেকে মোবাইলে আর কোনো গুনাহ করব না, এটা মালিকের লগে বুঝতে হবে। হ্যাঁ এটা কাটলেও হাজার আছে, এক লাখ কাটলে এক কোটি আছে, এটা দিলে কাটতে হবে, মোবাইলে কাটি কোনো লাভ নাই। আমি এনে কাটবে নিয়ে দিয়ে আবার আইবো, এনে কাটবে নিয়ে দিয়ে আইব, কি আমার জানা নাই এটা কাটলে আবার আইয়ে কিনা আসে, কিতা আসে, কিতা হাজি সাহেব কিতা আসে, কি আজকে থেকে আর গুনাহ করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দামাগের গুনাহ, দিলের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আজকে থেকে আর করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা দেন, কথা দেন ইনশাআল্লাহ। কেমনি দিলে কথা দেওয়া হবে? হ্যাঁ হাজি সাহেব কেমনি দিলে কথা দেওয়া হবে? দিল থেকে ইনশাআল্লাহ। এরপরে হলো আখেরি ফরিয়াদ, রুজু কর্ডার আখেরি কুন্ডার আখেরি দেখতাম, আখেরি ফরিয়াদ নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন নিজের ছেলে মেয়েকে বলেন দিন শিখাবেন ইনশাআল্লাহ, তাদের ছেলে মেয়ে হবে না, নাতি নাতনিকে শিখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আর রোজানা ছয় তসবির পাবন্দি করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। আমাদের যাত্রাবাড়ির শায়খ বলেন যে, যাত্রাবাড়ির শায়খ বলেন আমাদের খানদানে আমাদের এই সিলসিলায় তসবিহাতের বেশি পাবন্দি নেই, তবে গুনাহ সমস্ত ছেড়ে দেওয়ার পাবন্দি আছে কঠিন। আমাদের এই লতিফার পরে এই লতিফা, এই সবকের পরে এই সবক, এই সবক আমাদের কাছে নাই। আমাদের কাছে কি আছে? কোনো গুনাহ করা যাবে না। আমাদের কাছে কি আছে বলেন? কোনো গুণ
গুনাহ করা যাবে না, বাস আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। যদি আপনার ব্যালেন্সে অল্পও থাকে তো কোনো অসুবিধা আছে? গুনাহ তো নাই, মুকাসাব তো নাই, হয়ে গেছে, যা আছে সব জমা। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কাছে 70,000 টাকা আছে, একটা টাকাও দেনা নাই, ওনার কাছে আছে কত? একজনের কাছে 70,00,000 টাকা আছে, 1 কোটি টাকা দেনা, ওনার কাছে আছে কত? বলেন হ্যাঁ, ওনার কাছে আছে না নাই? কিন্তু আমার দেশে কিন্তু তারে বড় লোক মনে করে, তারে খুব বড় লোক মনে করে। যেমন ধরেন আমাদের ওস্তাদরা আলহামদুলিল্লাহ 8,000-10,000 টাকা বেতন। এক একজনকে জিজ্ঞেস করি আমি, হুজুর কত দেনা আছেন? কাল আলহামদুলিল্লাহ হুজুর আমি 1 টাকাও দেনা নাই। যেমন শুকর আদায়ের জন্য বলি, আমি এই মুহূর্তে 1 টাকা দেনা নাই। আমি মরে গেলে আমার কাপড়ের কাপড় আপনারা দিয়ে দিবেন, আর আমার কোনো দেনা টেনা নাই, আলহামদুলিল্লাহ বলে। তাইলে কি বলছি জানি, কি বলছি, তাহলে 8,000 টাকা বেতন, কোনো দেনা নাই, আরেকজনের 80,00,000 টাকা আছে, লেকিন 8 কোটি টাকার লোন আছে, উনি দেনা কত? আচ্ছা বড় লোককে একটু বলেন তো, আমরা কি মনে করেন স্বাভাবিকভাবে? বাপরে বাপ, কোটি কোটি টাকার মালিক লোনওয়ালা সব বড় লোক মনে করেন কি বিষয়টা এমন কি না, বলেন না? তাইলে নেকি যদি অল্পও হয়, গুনাহ যদি কমও, গুনাহ যদি না হয় তো সে বড় লোক, আর নেকিও আছে কিছু, গুনাহও অনেক, এবার বড় লোক না গরিব, এই জন্য দেনাদার। এই জন্য কি আল্লাহ তাআলা মেহরবানি করে গুনাহ মুক্ত জীবনের আজম করার তৌফিক, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, গুনাহ আর করতাম না ইনশাআল্লাহ, ওই মোবাইল সহ্য না আর দেখতাম না, না খেললে না হলে তো বুঝতো না সহ্য না কি জিনিস, এটা ইন্টারনেটে এবার আমেরিকা বসে ডিকশনারি টুকু সহ্য না, হোয়াট ইজ দ্য সহ্য না কি হয়, আর এটা করবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আর এই মাদ্রাসাটাকে নাকি মহাব্বত করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার মতের পরে আপনারা স্থায়ী মজলিস করবেন নি এখানে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন এই মৌলানা, আমার মতের পরে স্থায়ী মজলিস হবে? বলেন ইনশাআল্লাহ, যদি আমার মত হয়, আমার মত